আসসালামু আলাইকুম আউটসোর্সিং ফ্রম ব্লগ স্পট পার্ট টুয়েলভে আপনাদের স্বাগতম তো এই পর্বে আমরা যে কাজটা করবো আমাদের এই যে ব্লগে একটা ট্রান্সলেটর অ্যাড করব তো ট্রান্সলেটরটা কি করবে এই যে যেমন এই পোস্টটা কিসে আছে ইংলিশে আছে তো এটাকে আমরা ট্রান্সলেট করে বাংলায় যাদের দেখতে পারি সেই ধরনের একটা কনভার্টার বলতে পারেন বা ট্রান্সলেটর আমরা ইউজ করবো যেটা বিভিন্ন ভাষায় কনভার্ট করে দেবে এই ইংলিশটাকে বা বাংলাটাকে করে দেবে এরকম তো চলুন তাহলে সেই কাজটা আমি কত সহজ এবং কত দ্রুত করতে পারি সে বিষয়টা আমরা দেখব তো এই যে আপনার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি যেটা করবেন এই যে লেআউট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন বরাবরের মতো অ্যাডে গ্যাজেট আপনি অ্যাড করবেন যেমন হচ্ছে আমরা কোথায় অ্যাড করব সেটা আগে দেখতে হবে আমাদের যেমন আমরা এই যে এই পাশে অ্যাড করতে পারি পারি তাই এই যে ব্লগ আর কাইভের নিচে পপুলার পোস্টের উপরে আমরা অ্যাড করতে পারি ওকে তো এটা করার জন্য যে রাইট সাইড বার আসলো তো আমরা এই যে এখানে আর ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যেটা দেখবেন যে ট্রান্সলেটর একটু নিচে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন যে ট্রান্সলেটর অপশনটা রয়েছে এই যে ট্রান্সলেটর এই যে ট্রান্সলেট হ্যাঁ এটাই হ্যাঁ এটাই তো এই যে এখানে আমরা ক্লিক করলাম বার্টিক্যাল হরিজেন্টালি কিভাবে থাকবে যে ভার্টিক্যালি আসে এটা আপনি যদি হরিজেন্টালি দেন তাহলে এই যে এইভাবে হয়ে গেল। ওকে আর এই যে ডাউন অরলি এই যে ডাউন কোন ল্যাঙ্গুয়েজ আপনি এটাকেই করবেন এটা এরকম শু করবে ওকে তো আমরা ডাউন অরলি এটাই দিয়ে দিই দেন আমরা সেভ করব। ওকে এটা কিন্তু এখানে যে উপরে এখানে অ্যাড হয়ে গেছে আমি যদি চাই এটা এই যে এটাকে টেনে যে নিচে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি টেনে যে দিয়ে দিলাম ব্লগ আর দেন এই যে এটা থাকবে তো এটা থাক উপরে থাক সমস্যা নেই আপনি চাইলে যে সবার নিচেও দিতে পারেন জাস্ট এখানে টান দিবেন বসিয়ে দেবেন এখানে আর কোনো কাজ নেই এই যে সেভ অ্যারেঞ্জমেন্ট আমি যে অ্যারেঞ্জমেন্টটা করলাম সেটাকে সেভ করে দিলাম দেন আমরা এটা হওয়ার পরে যে বিউ ব্লগ অপশন আসছে এখান থেকেও দিতে পারেন অথবা এই যে এটাকেই ফ্রেশ করুন তাহলে দেখবেন যে ফার্স্টে একটা ট্রান্সলেটর অ্যাড হয়ে গেছে এই যে ট্রান্সলেটর এটা অ্যাড হয়ে গেছে ওকে তো এখন আমরা যে বিষয়টা এই যে এই যে এখানে এই আইকনটাতে ক্লিক করুন কোন ভাষায় ওই ভাষায় এই ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাকে কোন ভাষায় ট্রান্সলেট করবেন তো এই যে ব্যাঙ্গলি দিলাম এই যে ট্রান্সলেট ইন প্রসেস অর্থাৎ জিরো পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট এইভাবে কী হবে ট্রান্সলেট হবে হান্ড্রেড পার্সেন্ট হলে আমরা এটাকে বাংলায় দেখতে পারবো আমরা একটু ওয়েট করি তাহলে দেখতে পারবো এই যে আপনার দেখুন এই যে যেটা ইংলিশ ছিল সেটা ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে গেছে যেমন এই যে বাংলা টিউটোরিয়াল কমিউনিটি বাড়ি সার্ভিস যোগাযোগ সম্বন্ধে অর্থাৎ এই টোটাল পেজটাকেই সে বাংলায় কনভার্ট করে ফেললো বা ট্রান্সলেট করে ফেললো তো এখন এই যে বাংলা থেকে আপনি যদি চানে যে আবার ইংলিশে যাবেন বা অন্য একটা ল্যাঙ্গুয়েজে যাবেন তাহলে সেইভাবে কি করবে এটাকে ট্রান্সলেট করে ফেলবে ওই ল্যাঙ্গুয়েজে যেমন এই যে আরবিক আছে ট্রান্সলেট করে ফেললো দেখুন যে এখন আরবি দেখাচ্ছে তাই না এই যে আরবিতে ট্রান্সলেট করে ফেলছে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা এখন আরবিতে রয়েছে অর্থাৎ এই ট্রান্সলেটটা আপনি যখন ব্যবহার করবেন বা এই গেজেটটা যখন আপনি অ্যাড করবেন আপনার ইউজাররা যে দেশি হোক না কেন তো আপনার এটাকে ট্রান্সলেট করে সেই যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা সে পড়ে নিতে পারবে খুব সহজে ওকে সো এই জন্যে আমরা ট্রান্সলেট অ্যাড করতে পারি যে এখন ইংলিশে আমি কনভার্ট করে দিলাম বা ট্রান্সলেট করে দিলাম তো ইংলিশে আসা পরে যে আবার এই ইংলিশ শুরু করতেছে অর্থাৎ যে কোনো দেশের লোক সে এই ট্রান্সলেটের মাধ্যমে সে আপনার ব্লগটা পড়তে পারবে বা আপনার ব্লগে কি দিচ্ছেন সেটা সে দেখতে পারবে খুব সহজে সো ট্রান্সলেটটা আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন ওকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সামনে আবার ভালো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ধন্যবাদ